কাব্যগ্রন্থ দারুচিনি দ্বীপে একদিন, কবি মীর ইউসুফ আলী, কবিতা সময়। কেমন করে ভোর হল, কখন পাথর নড়ি হয়ে গেল, সময় বেয়ে বেয়ে অনেকটা পথ পেরিয়ে পথ শেষ হয়ে গেল। এখন নতুন পরিভ্রমণ, পথ অজানা অজ্ঞেয়, খোলো হে আকাশ, স্তব্ধ নীল যবনিকা। বসন্ত আসে রূপান্তরের জন্য, মঞ্জুরি পুষ্পিত হয় গোপনে চলে সমৃদ্ধির রচনা। গভীর বেদনার সাথে উপলব্ধি করি সময়, অসংখ্য সমুদ্র বয়ে যাচ্ছে সময়ের স্রোতে। কেমন করে শিশুটি বড় হল বৃক্ষের সমান, সময় চলে সময়ের পিছে দ্রুত ধাবমান। রাত নেমে আসে, শুনে সময়ের ধ্বনি, দিন চলে যায়, রয়ে যাই আমি। এসো তবে আমরা ভালোবাসি, এসো ভালোবাসি, ধাবমান প্রহরকে উপভোগ করি দ্রুত। মানুষের কোনো বন্দর নেই, সময়ের কোনো তটরেখা নেই, শুধু বয়ে চলে আমরাও পার হয়ে যাই। আমি আমার ভোরগুলো শুধু নিজের জন্যই রেখে দেব তা হয় না, তবু তবু পার হয়ে যায় ভোর। ফিরে যাওয়া অসম্ভব, পুনর্মিলন অসম্ভব, কেননা পুরোনোরা নেই, সময় বদলে গেছে, স্মৃতিতে ধুলো জমেছে। সেই আমি আর এই আমি এক নই, তবু যেন জীবন শুরু না হতেই শেষ হয়ে যায়। হ্যাঁ, শেষ হয়ে যায়। কাব্যগ্রন্থ দারুচিনি দ্বীপে একদিন, কবি মীর ইউসুফ আলী, কবিতা সময়। ধন্যবাদ সবাইকে।